আপনি মনোনয়নপত্র জমা দেন তখনই সেটা বাতিল হয়ে যায় কেন? এখানে কি কোনো আপনি ষড়যন্ত্র তো খুঁজে পান? প্রতিটা বাড়ি আমি ষড়যন্ত্র খুঁজে পাই, কারণ প্রতিটা বাড়ি এটা লোক কেন বাতিল করা হয় আমি জানি না। তারা যারা নির্বাচনে কমিশনারে বলেন না, যারা আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী আছে তারা আমাকে দেখে ভয়ই পায় নাকি জানি না। প্রতিবারে তারা কেন বাতিল করে এটা আমি নিজেও জানি না, কারণ বাতিল করার পরেও কিন্তু ফিরে আনার কিন্তু চেষ্টা করে কিন্তু ফিরেও পাই কিন্তু আমি। আপনি কি আবার আদালতে নিশ্চয়ই যাবেন? এখন আপনারা তো আজকের ঘটনা পুরোটা জানেন, আজকে আমার প্রার্থীরা বাতিল করেছে যে কারণে, আজকে প্রার্থীরা বাতিল করেছে ওনারা যে ভোটারের সংখ্যা করছে সেই ভোটারগুলো আমরা দিয়েছি। ওনারা ভোট করতে আমার কিন্তু এখানে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, তারপরে করেন ঋণ খেলাপি মামলা ঢামলা কোনো কিছু কিন্তু দোষ বার করতে পারেন, একটা ভুল বার করতে পারেনি। বার করছে কি তারা 10টা ভোটে তারা ভুল দেখাচ্ছে। ভোটারের স্বাক্ষর ছিল না সেটা তারা আইডেন্টিফাই করেছে? হ্যাঁ, 10 জনে ছিল না, 10 জনের মতো ছিল না তাই বলছে। কিন্তু আমি নিজে কিন্তু ভোটার আমার পাশে এই মুহূর্তে উপস্থিত আছে, আমি বলছি আমার ভোটারের স্বাক্ষর করছে, আমরা 3 জন এখানে উপস্থিত আছে আপনি দেখেন। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আমার ভোটারদের দেখলো না, আমি কিন্তু আমার পাশে আপনি চান আমি আপনার সামনে হাজির করছি, আমার পিছিয়ে আছে ভোটাররা, ঠিক আছে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। এবং তারা বলছে 10টায় খুঁজে পায়নি, এবং দেখেন এরা তখন খুঁজতে যায় এরা একটা লোকও খুঁজে পাইতেছিল না। পরে আমাকে ফোন দিল, ভাই আপনি কে লোকগুলো তো খুঁজে পায় না, তখন আমি নিজে লোক দিই তাদেরকে খোঁজার জন্য, সহযোগিতা করার জন্য। খোঁজ দেওয়ার পরে ওনারা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুঁজলো। আমরা এক মাস ধরে মনে করেন 3300 ভোটারের নাম সংগ্রহ করছে, স্বাক্ষর সংগ্রহ করে ওরা 3-4 ঘন্টায় 3 লাখ হলে তো 25,000 ভোটার, এর মধ্যে থেকে 3300 ভোটার আনা খুঁজে বার করতে পারেনি, তো বাড়ির মধ্যে 10 জনে খুঁজে বার করতে পারলাম। তাহলে 3-4 ঘন্টায় তারা এতগুলো কীভাবে আমার তারা খুঁজে বার করে? এই সময়টা আর কাউকে বেশি লওয়া উচিত ছিল, ভালো করে খোঁজা উচিত ছিল, কিন্তু তারা কিন্তু ভালো করে খোঁজেনি। রিটার্নিং অফিসারকে বললেন কিসের ভয়ভীতি, ভয়ভীতিটা কিসের দেখায়? ও ভয়ভীতির কথা বলছি, দেখেন ভোটাররা দেখেন আমি গুলশানে কিন্তু ভোটারদের কাছে যাইনি, গুলশানে জানে, তারপরে বনানীতে জানে, নিকেতনে জানে, এই এলাকাগুলো তারা ভোটারদের কাছে যায়। এরা গেছে কোন জায়গা? বস্তি এলাকা, পড়াইলে বস্তি এলাকার গেছে। বস্তি এলাকার গেলে যখন মনে করে আমার কিছু ওখানে লোক ছিল স্বাক্ষর, একটা চার দোকানদার স্বাক্ষর ছিল, একটা অন্য বলি সে চার দোকানের বাসায় তখন তার বউ দেখা হচ্ছে পুলিশ আছে, ওই চার দোকান থেকে মারছে দৌড় যে পুলিশ কেন আমার বাসায়। তো ওনারা ওখানে যখন ভোটারদের স্বাক্ষর যাচাই করতে যাবে, ওরা ইচ্ছে করলে সিভিল দেশে 2-4 জন যেতে পারত, ওনারা ওটা 8 জন লোক গেছে, 2 জন সিভিলে আর 6 জন পুলিশ লেগে যায়। পুলিশ দেখলে কেউ বলবে স্বাক্ষর দেবো? তো বলেনি। এবং ওই দেখা তাও কেউ বলে প্রতিদ্বন্দ্বিতা লোকও থাকে, অনেক লোক থাকে তাদেরকে বলছে তুমি কালকে ওই আলমের সাথে ঘুরে বেড়াচ্ছ, তারা স্বাক্ষর দেশা তাদেরকে বলছে, তারা ভয়ে বলতে থাকুন স্বাক্ষর আমরা দিনে, তা না করে যদি আমাকে আমি বললাম যে আমি 10 জন আপনার সামনে হাজির করে দিই, এটা হাজির করলেন না, উপস্থিত কিন্তু এখানে 3 জন তাদেরও কিন্তু দেখলো না, তাতে কী বোঝা যাচ্ছে তারা আমার কাছে এটা অন্যায় করলো, অবিচার করলো। ভোটের লড়াই কি 70 আসন আপনি থেমে যাবে নাকি আদালতে যাবেন? না, ভোটের লড়াই থেমে যাবে কি না বলতে পারছি না, কারণ ভোটের লড়াই থাকে। আমি লড়াই করেছি, আপনি দেখেন আমি আরেক পাঁচটা 2 বার বাতিল করেছে, আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছি, নিয়ে এসে ভোটও করছি, ভোটের দিনে আসে কী পাচ্ছে আমি রায়, আমার ফলাফল জিরো, ভোটে পাশও করি কিন্তু ফলাফল জিরো দেখাচ্ছে। এবার আমি আবার জন্য চেষ্টা করে নিয়ে আসি, আমি ভোটে ফলাফল জিরো পাবো কি না তাও জানেন, হয়তো নির্বাচন হলে আপনি মামলা করলাম, পরে রায় নিয়ে আসলাম, এখন এই রায় আমি কী হবে জানি না, এখন মামলা করবো কি না, তারপরে সামনে ভোট করবো কি না আমি আপনাকে জানাবো। আপনি কি এত কিছু নিয়ে ক্লান্ত এবার ভোটে দাঁড়াতে? না, ভোটে দাঁড়াতে ক্লান্ত না, ক্লান্ত হলে তো ভোটই করতে পারলাম না, সবাই এত বড় একটা আসনে ভোট করতেছে, ক্লান্ত অবশ্যই এনার্জি আছে গায়ে। আপনি কি আশা বলছিলেন যে আপনার জনপ্রিয়তাকে ভয় পায়, কারা ভয় পায়? জনপ্রিয়তা তো ভয় নাই পাবে, তাহলে মনে করি বারবার আমাকে কেন হ্যারাসমেন্ট করা হইতেছে, তাহলে মনে করি আমার প্রার্থীটা কেন ফিরে দিল না? একবার প্রার্থীটা ফিরেও তাহলে ভোটে পাশ করলো তাহলে অবশ্যই পাই, প্রতিটা বাড়ি বাতিল আজকেও বাতিল করতে, তবে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি আমি হাইকোর্টে যদি যাই তাহলে অবশ্যই প্রার্থীটা ফিরে আনবো, আমি চ্যালেঞ্জ করবো, কারণ আমার কাছে সবসময় মনে করি প্রমাণ আছে, আমার কাছে ভোটারটা উপস্থিত। আপনি কি যাবেন? এখন সেটা আমি জানাবো, অবশ্যই যাবো কিনা চিন্তা করছি, হয়তো তাই আমি প্রার্থীটা ফিরে আনবো, কিন্তু ধরলাম ভোটে আমি মনে করি তারা ফলাফল না দিতে পারে, তবে আমি অবশ্যই আদালতে যাবো প্রার্থীটা ফিরে আনার জন্য। নির্বাচন কমিশন